আজকে আমরা দেখব ফাংশন সংক্রান্ত একটি সমস্যা। এই প্রবলেমটিতে বলা আছে জি অফ এক্স হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এক্স এর জায়গায় একবার আমরা 1 বাই এক্স স্কোয়ার বসিয়ে এটি ভ্যালু বের করবো এবং আরেকবার এক্স স্কোয়ার বসিয়ে আরেকটি ভ্যালু বের করবো এবং দেখাতে হবে এই দুটো ভ্যালু আসলে সেম হয়। সো শুরু করা যে অঙ্কটা লেফট হ্যান্ড সাইড হচ্ছে জি অফ 1 বাই এক্স স্কোয়ার, এটির ভ্যালু কী হবে? আমরা এক্সের প্রত্যেকটি জায়গায় আমরা 1 বাই এক্স স্কোয়ার বসিয়ে দিই, তাহলে এখানে হবে 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হবে 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটাকে এখন আমরা সলভ করব। কিভাবে আমরা সলভ করব? খুব স্বাভাবিক নিয়মেই এটা হবে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 উপরে হবে 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8। এবং এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি আমরা ফাইনালি পাবো এক্স টু দি পাওয়ার 8 এখানে থাকবে, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এখানে যেহেতু 4 রয়েছে, 4 এর সাথে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে হচ্ছে আমরা এক্স টু দি পাওয়ার 8 পাবো, নিচের সাথে হচ্ছে আমাদের কম্পেয়ার করে সেটাকে করতে হবে এবং ফাইনালি এখানে আমরা 1 পাচ্ছি আর নিচে আমরা যে জিনিসটি পাচ্ছি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। সো ফাইনালি আমরা যে ভ্যালুটা পাবো সেটি হবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইক ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, কারণ এখানে এক্স টু দি পাওয়ার 4 উপরে গিয়ে এক্স টু দি পাওয়ার 8 এর সাথে কাটাকাটি গিয়ে এখানে এক্স টু দি পাওয়ার 4 হয়েছে, অর্থাৎ আমরা জি অফ 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালুটি পেয়ে গেলাম। এবার আসা যাক জি অফ এক্স স্কোয়ারের ভ্যালুটি কত হবে। একইভাবে 1 প্লাস এক্স এর যে এই এক্স টুকুর জায়গায় আমরা এক্স স্কোয়ার বসাবো, তাহলে উপরের স্কোয়ারটি আবার আসবে স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 এবং নিচে থাকবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালুটিকে আমরা কীভাবে পাবো? এই ভ্যালুটিকে আমরা যদি সলভ করি তাহলে আমরা পাবো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 এবং নিচে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4। অর্থাৎ এটার মতো করে যদি আমি লিখতে চাই এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, এই যে ভ্যালুটি এবং এই ভ্যালুটি, এই দুটো ভ্যালু কিন্তু সেম। তার মানে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এর অর্থটি হচ্ছে আমাদের যে জিনিসটি প্রমাণ করার কথা ছিল জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার, এই জিনিসটি প্রুফড।